أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. عيد أعظم مسلم در نوي دا مشرك در قرآن ایر حکوم ایر شاته شوریک ککنو چلینا رسول نیچ قوم کے قرآن دیئے چن মুশরিকিন দের স্লোগান হলো সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন্নবী, ঈদে আজম। আর এই ঈদে মিলাদুন্নবীর সাপোর্টে যদি আপনি ধর্মজগতের ইতিহাসের কিছু ব্যক্তিদেরকে দেখেন তাহলে দেখতে পাবেন ইবনে হাজার আসকলানি, শিহাবুদ্দিন আবু শাহ, আহমদ বিন মোহাম্মদ আল কাস্তালানি, জালালউদ্দিন সিউতি, মোহাম্মদ ইবনে আল জাজাইরি, ইবনে আল জৌজি, আস-সাখাভি, আবু নাসির দামেশকি, এরা সবাই ঈদে মিলাদুন্নবীকে জায়েজ করে এবং ঈদে মিলাদুন্নবীকে সাপোর্ট করে উম্মতের মাঝে আরেকটি রসম পালন করার ভিত্তি গেঁথে গেছেন। কিন্তু ইসলামের মুসলিমরা কোরআনের বাহিরে কোনো মৃত্যুদের রেখে যাওয়া রসম রেওয়াজকে, লিখিত কোনো কিতাবকে কিঞ্চিত মানতে রাজি না, এক সেকেন্ডের জন্য মানবে না। কারণ কি? 2 নম্বর সুরা আল বাকারার 141 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা ছিল দূরতীতের একটি দল, তারা যা কিছু করে গেছে তাদের জন্য, আর তোমরা যা কিছু করবে সেটা তোমাদের জন্য, তাদের কৃতকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তো ঈদে আজম বলেন, ঈদে মিলাদুন্নবী বলেন, এগুলি যারা পালন করবে তারা কখনো মুসলিম হতে পারবে না। কারণ মুসলিমরা ইসলামকে মেনে চলে আর ইসলামের সমস্ত আইন রয়েছে এই গ্রন্থের ভিতরে। ইসলামের গ্রন্থ, ফায়সালার গ্রন্থ এই কোরআন ছাড়া আর অন্য কোনো গ্রন্থ এই পৃথিবীতে আসেনি, আসতেও পারে না। কোরআনের হুকুমের সাথে যদি আপনি মনে করেন যে মানুষের লেখা যে সমস্ত হুকুম রয়েছে বা হুকুমের যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে সেগুলিও আমাদের মানতে হবে, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। তাই 18 নম্বর সূরা আল কাহাফ এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। আল্লাহ সবাইকে আজাদি দিয়েছেন, ফ্রিডম দিয়েছেন, যে সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে অমান্য করবে। কিন্তু আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক করা যাবে না কখনো। কোরআনের 18 নম্বর সূরা আল কাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা। আল্লাহ তাআলার হুকুমের এই যে গ্রন্থ, এই গ্রন্থের সাথে অন্য কোনো হুকুমের গ্রন্থ যদি কেউ মানে তাহলে সে মুশরিক হয়ে যাবে। আর এই গ্রন্থ ঈদে মিলাদুন্নবী পালন করার ক্ষেত্রে কোনো ধরনের হুকুম দেয় না। কারণ কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যে সমস্ত গ্রন্থগুলি ঈদে আজম অথবা ঈদে মিলাদুন্নবী পালনের ক্ষেত্রে কথা বলে সেগুলি মানুষের লেখা। রাসূল নিজের কওমকে শুধু কোরআন দিয়েছেন এবং রাসুলকে আল্লাহ বলেছেন 43 নম্বর সূরা যুখরুফ এই 43 এবং 44 আয়াতে আল্লাহ বলেছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকওমিকা ওয়া সাউফা তুসআলুন। এই গ্রন্থকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে, তাহলে সোজা পথ পাওয়া যাবে। আর এই গ্রন্থ মূলত রাসুলের জন্য, রাসুলের কওমের লোকের জন্য। আর যদি কারো খুশি করতে হয় তাহলে 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। যদি কারোর খুশি করার দরকার হয় তো আল্লাহ বলেন, তুমি বলে দাও অনুগ্রহ ফজল আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং রহমতও তার পক্ষ থেকে। আর এর উপরেই এই যে ফজল আল্লাহ তাআলা মানুষের মাঝে একটি গ্রন্থ দিয়ে এই যে এহসান করেছেন, এর জন্য আমরা সবাই খুশি করতে পারি।
আর ঈদের ব্যাপারে 5 নম্বর সুরান মাইদার 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ঈসা রাসুলের মাধ্যম দিয়ে قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. ঈদের ব্যাপারে ঈসা রাসুল আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন আর আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদ দিয়েছেন, কিন্তু ঈদে আজম, ঈদে মিলাদুন্নবী এগুলি মুসলিমিনদের কাজ না। ঈদে আজম, ঈদে মিলাদুন্নবী বা সকল ঈদের সেরা ঈদ যারা পালন করবে তারা সবাই হবে মুশরিক, কারণ মুসলিমিনরা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের মাধ্যম দিয়ে যে সমস্ত উপঢৌকন দিয়েছেন তার বিপরীত অন্য কোনো উপঢৌকন তারা নিতে রাজি না, মানতে রাজি না।